তো হ্যালো বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আবারও চলেছি আর একটা উড়া ধুড়া রান্নার ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ, গরম তেলের উপরে দিয়ে দিয়েছে গোটা গরম মশলা, তারপর দিয়ে দিল রসুন বাটা। ঠিক আছে, আজ আপনাদের বলে রাখি, আজ হতে চলেছে কিছু স্পেশাল। ওকে, কারণ আজ জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী স্পেশাল হতে চলেছে চিংড়ির মালাইকারি। ঠিক আছে, চিংড়ির গ্রেভি গ্রেভি হবে। তো দেখতেই পাচ্ছেন এইগুলো চিংড়া মাছ, চিংড়ি নয় চিংড়া, সরি, চিংড়া মাছ রাখা হয়ে আছে। আর কড়াইতে এখনই চিংড়া মাছটা ভাজা হয়েছিল, তাই তেলটা একটু অন্য কালার। তো যেই হোক, তো পেঁয়াজ বাটা এবং আদা বাটা দিয়ে দেওয়া হলো ভালো মতো করে। তো এবার এগুলোকে ভালো করে পুচুং পুচুং করে নাড়িয়ে নেওয়া হবে। আরও কিছুটা আদা বাটা দিয়ে, সরি, পেঁয়াজ বাটা দিয়ে দেওয়া হলো। তো দেখতেই পাচ্ছেন এবার মশলাটাকে ভালো করে নেড়ে নেওয়া হবে। মশলা নাড়ার প্রক্রিয়া চলছে, ততক্ষণে আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, আমার বন্ধু এবং ফ্যামিলিদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকের এই রেসিপিটা খুব অসাধারণ হতে চলেছে, ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো দেখতেই পাচ্ছেন মশলাটাকে খুব ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে, যতক্ষণ না মশলার কাঁচা যেই গন্ধটা সেটা না মরে যায়। তো মশলাটাকে নাড়ার পর কী করে দেখা যাক। মশলা নাড়া অত অলরেডি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছাড়া শুরু করে দিয়েছে। তারপরে দিয়ে দেওয়া হলো লঙ্কার গুঁড়ো, তো দেখতেই পাচ্ছেন শুকা লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হলো। তারপরে ভালো করে আবার মিশিয়ে নেওয়া হচ্ছে, দেখতেই পাচ্ছেন উড়াধুড়ো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো তারপর কিছুক্ষণ পর আবার জল দিয়ে দেওয়া হলো, জলের সঙ্গে যে চিংড়া মাছের যেই দাঁড়াগুলো পাগুলো থাকে সেগুলো খেতে খুব অসাধারণ টেস্ট লাগে, তো সেগুলোকেও দিয়ে দেওয়া হলো। তারপর একটু নেড়ে ঘেঁটে দিয়ে দেওয়া হলো জল। ঠিক আছে, তো এইবার ভালো করে আবার ফোটানো হবে জলের সঙ্গে এই ঠ্যাংগুলো পাগুলো চিংড়া মাছের। তার সঙ্গে দিয়ে দেওয়া হলো হলদি গুঁড়ো, তো হলদি গুঁড়ো দেওয়াটা অবশ্যই প্রয়োজন, কারণ টেস্টও কিছুটা বারকরার থাকে আর কালারটাও চেঞ্জ করে দেয়। ঠিক আছে, তো এইবার ভালো করে আবার সবগুলোকে মিশিয়ে নেওয়া হবে। মিশিয়ে নেওয়ার পর কিছুটা পরিমাণে জল দিয়ে দেওয়া হলো, তো দেখাতে পারছি না কারণ প্রচুর পরিমাণে আমারও কাজ হচ্ছে বাড়িতে, কারণ জামাই ষষ্ঠীর বাজার। আমি তো জামাই নই ঠিকই, কারণ ভাই আমার কপালে কে জুটবে বলো, গরিবের কপালে কে জুটবে, সে যে পারে হোক। এখানে ভালো করে মশলাটাকে মাখিয়ে জল টল দিবার পর সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হলো চিংড়া মাছ, যেগুলো দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় চিংড়া মাছ, ছোটো মোটো চিংড়া নয় ভাই, বিশাল বড় বড় চিংড়া মাছ। কারণ আসবে আমার দিদি আর আমার জামাইবাবু, ঠিক আছে, তার জন্য স্পেশাল অনেক কিছুই রান্না আছে ভাই। আপনাদের কী বলি, এত পরিমাণে কাল রান্না হয়েছিল ভাই, আপনাদের বলে বোঝাতে পারবো না এত পরিমাণে মাছের মেনু ছিল কাল। তো এইখানে এবার ফোটা শুরু করে দিয়েছে চিংড়া মাছগুলো, তো টুকবুক টুকবুক করে ফুটতেই গেছেন। তো আবারও আপনাদের মনে করে দিই ভাই, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে কখনোই ভুলবেন না। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছেন একদম মাটির উনুনে রান্না, না গ্যাস না কিছু, একদম মাটির উনুনে রান্না, কাঠের জালে রান্না হচ্ছে। তো অবশ্যই মাটির উনুনের রান্নার স্বাদ দ্বিগুণ হয় আমি শুনেছি। ঠিক আছে, তো এবার কিছুটা পরিমাণে লবণ দিয়ে দেওয়া হলো স্বাদ অনুসার, স্বাদ অনুসার নুন দেওয়ার পর ভালো, তারপরে চিনি দেওয়া হবে, দেখতেই পাচ্ছেন চিনি দেওয়া হলো। তারপর তো এবার স্বাদ অনুসার আপনারা দেবেন, আপনারা কেমন ঝাল নুন যেমন খান আপনারা সেই পরিমাণে নুন ঝালটা দেবেন। তারপরে ভালো করে উড়াধুড়া মিশিয়ে নেওয়া হলো, কড়াই থেকে ফোটার জন্য যে ধোঁয়াটা উঠছে তার জন্য এরম অতটা ক্লিয়ার আসছে না কোয়ালিটিটা। দেখতেই পাচ্ছেন উড়াধুড়াভাবে ফুটতে শুরু করে দিয়েছে চিংড়ার কারি, দেখতেই পাচ্ছেন খুব অসাধারণ লাগছে, খুব মানে খুব অসাধারণ লাগছে দেখতে। ভাই রে ভাই, একদম কমপ্লিট হয়ে এসেছে রান্না, তো ভালো, জানি না কেমন লাগছে আপনাদের। যদি সত্যি ভালো লেগে থাকে তো আপনারা কমেন্ট করে জানাতে পারেন যে হ্যাঁ সত্যি ভালো কি না, এইটা করলে ভালো হতো, ওইটা করলে ভালো হতো, অবশ্যই আপনারা আপনাদের ওপিনিয়ন জানাবেন। ঠিক আছে, তো একদম মাটির উনুনের রান্না, রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো কড়াই থেকে নামিয়ে নেওয়া হলো সাইডে, তো দেখতেই পাচ্ছেন এই টেক্সচারটা এসেছে, উফ খুব অসাধারণ। তো ভিডিওতে বা যতটাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন এবং শেয়ার করতে